তো দেখুন বাজার থেকে রুই মাছটা এলো, অনেক বড় বড় পিস। লেজটা দেখুন এত বড় না, এটা কেটে ছোট করবো, এত বড় লেজটা কেউ খাবে না, তো ছোট করবো এটাকে। আর সাথে আছে চাপিরা মাছ, কি সুন্দর দেখুন চাপিরা মাছটা আর মাছ বড় মাছটা। তো আজকে ডাল হবে আর এই মাছটা দিয়ে একটা কিছু হবে, আর আজকে নিমন্ত্রণও আছে, সবে নিমন্ত্রণ আছে, সব তো আর যাবে না, তো দুই একজন যাবে। তো চলুন সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রেডি হয়ে 3:30টার মতো বাজে, তো আজকে রান্না বান্না শেয়ার করতে পারলাম না, তো এখন নিমন্ত্রণ খেতে যাচ্ছি। টুকটুকি একটা আসবে, ওর জন্য দাঁড়িয়ে আছি, আর ছোট্ট সিনাটাও আছে সাথে। চলুন নিমন্ত্রণ বাড়িতে ঘুরে আসি গিয়ে। নিমন্ত্রণ যাচ্ছি, টুকটুকির মধ্যে আছি, তো একটা গিফট নিলাম, ছোট বাচ্চা তো আজকে মানে ব্রত হচ্ছে, তো ব্রত নিমন্ত্রণে যাচ্ছি, তার জন্য রাস্তার মধ্যে একটু দেরি হয়ে গেল। আর ভাবছিলাম প্রথমে যাবো কি যাবো না, তার জন্য মানে লেট হয়ে গেছে, রান্না বান্নাও ছিল, সব শেষ করে তো বেরোতে হয়। প্রায় এসে গেছি, মানে একদম বাড়ির কিনারি এখন। তো আমার নীলয় দাদাও এসে এলো কিন্তু, হাই কর হাই আমাদের জিয়া জি মানে বাতিজি বাইজি তাই এলো, আর যে গৌতম কত লজ্জা পাকে দেখুন ঘুরে আছে আমাদের দিকে, মানে ক্যামেরার দিকে চাচ্ছে না ও। আর তো দৃষ্টি দৃষ্টি হাই কর হাই হও জিয়া হাই কর হাই কর। ওরা তো নিমন্ত্রণ খেতে এলো, তো লজ্জা পাচ্ছে। আয় এই যে আদি 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 সবাই এসেছে কিন্তু বন্ধু, এইয়া হে যে সুন্দর বাড়ি দিকে বা বা বা, ওই যে ছোট কাকু, সবাই লজ্জা পাচ্ছে কিন্তু বন্ধুরা, মানে কথা বলতে চাইছে না কেউ। তো বন্ধুরা খাওয়া শেষ করলাম, দেখুন এখন মনে হয় বৃষ্টি যাচ্ছে, অনেক গরম লাগছে কিন্তু, মানে বৃষ্টিটা বোধহয় আছে। খাওয়া শেষ করে শুধু হাতটা ধুলাম, দেখুন আকাশের অবস্থাটা, মানে ওরা পুরান ঘর আছে ওইদিকে, ওই যে সবুজ ঘরটা দেখা যাচ্ছে ওর, মানে এটা পুরান ঘর আর এটা মানে নতুন করে হয়েছে, তারা একবারই তি অর্ধেক অর্ধেক আর কি। আকাশের অবস্থাটা দেখুন, এত মানে অন্ধকার করে নিয়ে এসেছে যে ওখানেই চলে আসবে 10-15 মিনিটের ভিতরে, তো আমরা সবই চলে যাচ্ছি। আমরা সবই চলে যাচ্ছি বন্ধুরা, অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আগে আগে দেখি বাড়িতে পৌঁছতে পারি কিনা। এখানে আমাদের হাতে দেখুন একদম বরযাত্রী পাইটি, আমরা সব একবারই
তো বন্ধুরা বাড়িতে এলাম, বৃষ্টিটা এখনো আসেনি, হাওয়া দিচ্ছে এখনো। তো নিমন্ত্রণ খেয়ে কাপড়টা চেঞ্জ করিনি এখনো, তখন চেঞ্জ করবো। চেঞ্জ করে হাত পাও দিয়ে একটু রেস্ট করবো। তো দেখুন বৃষ্টি এখনো আসেনি, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে। আর বৃষ্টিটা না দেওয়াই ভালো, অল্প দেবে। আর যত মানে পাখার গরম আছে সব কিছু উঠিয়ে আরো শরীরে লেগে মানে গরম ঠিক আছে না। তো কারেন্টও নেই ঘরের মধ্যে, অন্ধকার। এখন প্রায় পাঁচটার মতোই বাজে। তো চেঞ্জ চেঞ্জ করে হাত পায়ে ধুই, আর ভিডিওটা লম্বা করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ফাইনালি কাপড় উপর চেঞ্জ করে নিলাম, দেখুন। আর পুরো শরীর ভিজা, অনেক বৃষ্টি ঝরে দিচ্ছে। আর আমাদের আজকে সাপ্লাই জলটা আসেনি, তো এখান থেকে আমার নাউলি দিয়ে জল পড়ছে। অনেক জল বড় হয়েছে, বৃষ্টিটা মানে প্রচন্ড দিকে। দেখুন আমাদের বারিন্দা যেখানে বসি আমরা, ব্রেঞ্চ থাকে, এই জায়গাটাও ভিজা। কাপড় টিপড় আটিয়ে এক জায়গাতে নিয়েছি, খুব ভালো লাগছে। বৃষ্টি নিতে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টিটা দিল,